আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হায়াল শহর সৌদি আরবের সবচেয়ে সুন্দর এবং ক্লিন শহর এখানে আমরা বিভিন্ন জায়গায় দেখার পরে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল রাজি মসজিদ বা হায়াল মসজিদে এই হায়াল শহর ছাড়াও তিনি অন্য অন্য অনেক শহরই সুন্দর সুন্দর মসজিদ করে দিয়েছেন তিনি একজন দানবীর আজকের এ পরিবেশনা তার গল্প নিয়ে سبحان الله سبحان الله سبحان الله سبحان الله والحمد لله ولا اله الا الله الله سبحان الله والحمد لله ولا اله الا الله ان الراجي مسجد جي مسجدর মসজিদ এই মসজিদটা আলরাজি সুলেমান আলরাজি যে আলরাজির একটা বিশাল এক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একজন দানবীর সুলেমান আলরাজি সুলেমান আল রাজির যে দানবীর যে দানশীলতার কথা যে ইতিহাস সেটা আমরা অনেকেরই অজানা সলেমান আলরাজি শেষ জীবনে এসে তার সমস্ত প্রপার্টি তিনি সবাইকে বাটোয়ার করে দেন দান করে দেন সাংবাদিককে তা থেকে বলে আপনার জন্য কি রেখেছেন তখন সলেমান আলহাজি বলেন আমি সব কিছু দান করে দিয়েছি আমি এখন মুক্ত পাখির মতো হালকা হয়ে গেছি আল্লাহ সোম্নতলার কাছে গিয়ে আমি এখন বলতে পারব যে আমি আমার সব কিছু সঠিকভাবে ব্যবহার করেছি হ্যাঁ সেই দানবীর সোলেমান আল রাজি তার প্রতিষ্ঠিত এই হাইলের কেন্দ্রে আল আলরাজি মসজিদে আমরা উপস্থিত আছি এর থেকে সুন্দর আর জায়গা নেই কিন্তু ওই হায়েল শহরে আসার পরে এত সুন্দর একটা মসজিদ দূর থেকে যখন দেখছিলাম চারটি মিনারা একটি বড় গম্বুজ ছোটো ছোটো কিছু গম্বুজ রয়েছে এত সুন্দর একটি মসজিদ তো তখন ভাবলাম যে আমরা ওই মসজিদে যাব। এবং ওখানে আমরা দাঁড়িয়ে রেস্ট নিব ওইখান থেকে আমরা নামাজ পড়ে জোহরের আসরে নামাজ পড়ে তারপরে আমরা এখান থেকে রওনা দেব তো ভিতরে আসার পরে এত সুন্দর একটা মসজিদ দেখার পরে মানে অকল্পনীয় সুন্দর একটি অনুভব এত ভাল লাগলো ভিতরে ঠান্ডা ওয়েদার আর এই মসজিদ সুলাইমান আল তিনি বানিয়েছেন আল্লাহ তাকে জান্নাতের উঁচু মকান দান করুক তিনি এত কোটি কোটি টাকার মালিক হয়েও তিনি সব কিছু দান করে দিয়েছেন এবং কবরে কিন্তু আমরা কিছুই নিয়ে যেতে পারব না শুধু এই যে সোয়াবগুলো আমরা তিনি পাচ্ছেন এইটাই তার কাজে লাগবে এটাই তার সারা জীবন চলতে থাকবে সো আমাদের যা আছে সেখান থেকে আমরা কিছু দান করতে পারি আমাদের পাশে যারা গরিব প্রায় পঁচিশ হাজার এমপ্লয়ির সহ যে ব্যাঙ্কটা সে ব্যাঙ্কটা একদিন ছোট থেকে শুরু হয়েছিল আল্লা জি আল্লাহ তার শ্রম দিয়ে তিনি আজকের এই জায়গায় আল্লাহ সোমতাল্লাহ তাকে নিয়ে গেছেন কিন্তু তার কর্ম রয়ে গেছেন সুলেমান রাজি এরকম শুরুতে ছিলেন না নিতান্তই গরিবের ঘরে একটা সন্তান তিনি একবার তার এক কাহিনী আমি বলবো সালেমান রাজি স্কুলে তার এক রেলের দরকার ছিল যে এক রিয়েল দিয়ে স্কুলে তাকে স্ক্র্যাপশনে নিয়ে যাবে বা পরিদর্শনে নিয়ে যাবে কিন্তু তার বাপ মায়ের কাছে এক্সট্রা এক রিল ছিল না সে তিনি কাঁদতে কাঁদতে স্কুলে আসে তার এক টিচার তাকে একটা প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দিতে পারায় তাকে অ্যাকরিয়াল হাদিয়া দেওয়া হয় সেই রিয়াল দিয়েই তিনি স্কুলে গিয়েছিলেন এবং পরবর্তীতে আল্লাহ যখন অনেক বড় একজন ব্যক্তিত্ব তখন যে খুঁজতে 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 সেই টিচারের কাছে সেই শিক্ষকের কাছে চলে আসেন এবং সেই শিক্ষককে বলেন আমি আপনার কাছে ঋণী সুন্দর একটি বাংলো বাড়ি এবং তার জন্য সার্গা দেওয়া হয় বিশাল এক বাংলো বাড়ি তার শিক্ষক তাকে দোয়া করে প্রাণ ভরে দোয়া করে শুধু তাই নয় এই সুলেমান আল রাজি বিভিন্ন জায়গায় আমরা জানি মক্কায় আল রাজি যে মসজিদটা চমৎকার শিল্প নিদর্শন এই হায়ালের মসজিদটা আমরা যখন দূর থেকে মাউনির সাথে আসি দূর থেকে দেখলে মনে হবে তুর্কির যে সোফিয়া মসজিদটা ঠিক অনু অনুরূপ রাত্রে যখন আমরা দেখব তখন এই লাইট দেখে আরও মনোহিত হয়ে যাবো আমরা মাসের এত চমৎকার এবং আধুনিক প্রত্যেকটা হ্যান্ড ওয়াশে সেন্সর লাগানো পানি আমরা জানি সাস্টেনেবিলিটি করলেই আমরা পানি অপচয় করতে পারি না তো এই জন্যে সেন্সর লাগানো আছে এবং সবচেয়ে সুন্দর হোক একটা ব্যবস্থা সেটা হলো এই টয়লেটের মধ্যে ওয়াইফাইয়ের একটা ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করে রেখেছে মার্শাল্লাহ আল্লাহ সুমতাল এই যে সুলেমান আল্লা জি একজন আল্লাহর বান্দা তার সেই মসজিদে আসতে পেরেছি মার্শাল্লাহ এত চমৎকার করে করে করানো হয়েছে মসজিদে যে একটা ইবাদত বন্দিখানা যদি মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা ছোট ছোটো মক্ত লাইব্রেরি এবং অন্যান্য জিনিসও আছে সেটা দেখছি আর তারপরে আমরা মসজিদের ভিতরে গিয়ে একবার নামাজের ব্যবস্থা করা আছে এখন সেই নামাজটা আমরা আল্লাহ এখানেও কিছু কিছু যাকে মা মানে শিখানোর ব্যবস্থা করা আছে বলে সেটা এখানে আমরা দেখছি মসজিদ হলো জ্ঞান চর্চার একটা জায়গা রসুল আকম সাল্লা মসজিদ নবমী ছিল জ্ঞান চর্চা জায়গা তো সেই জন্য এখানে অনেক মক্তব বা স্কুল সেগুলো এখানে আছে মার্শাল্লাহ সেটা আমরা দেখছি এই মসজিদটা বাইরে থেকে দেখলে তুর্কির সফিয়া যে মসজিদটা সেরকম লাগে চমৎকার একটা এখানে সার্ভিস যেটা ভালো মন্দ কিরকম যে এটা সার্ভিস সেটা আপনি ইচ্ছা করে ভোট দিতে পারেন আসলে চমৎকার একটা জায়গা অর্থাৎ সত্যি অর্থী সর্বোত্তম একটা সেবা সেটাই দিলাম মাসাল্লাহ এই দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা এই হলো আমার একটা ভিডিও আছে আলহাজি যে খেজুরের বাগান এটা হলো বিশ্বের সবচেয়ে বড় খেজুরের বাগান এবং পুরোটাই ওয়াক করা সেখানকার যে খেজুরগুলো আমরা মক্কামুদিনের রমজানে বিশেষ করে সেই খেজুর দিয়ে আমরা ইফতারি করি এবং শুধু না তাই নয় মসজিদে যারা আমরা কোরআন শিখেছি আলহামদুলিল্লাহ তাদের যে পুরো টাকাটাই টিচারের টাকা আমাদের বইপত্র টাকা সবটাই আল্লাজি কোম্পানি থেকে আসে এবং বাংলাদেশ থেকে যারা এই মদিনা ইউনিভার্সিটিতে পড়তে আসে স্কলারশিপ নিয়ে পুরো টাকাটাই এই আল্লাহ কোম্পানি থেকে আসে শুরুতে এই যে বড় বাগানের কথা বললাম একটা বাগানে যায়। তার পোশাক আশাক অত্যন্ত নিদারুণ দারিদ্রে ভরা তারা এই পোশাক দেখে সেখানকার সিকিউরিটি তাকে ঢুকতে দেয় না সে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায় তার মা তাকে দোয়া করে যে বিশ্বের সবচেয়েতে ভালো এবং উৎকৃষ্ট মানের খেজুর বাগান তোমার হবে একদিন আল্লাহ সব তালা তার মায়ের দোয়া কবুল হয়ে গেছিল। এই জন্যই আমরা বিশ্বের সবচেয়ে বড় খেজুরের বাগানে গিয়েছি সেখানে আমি গিয়েও আমি একদম আশ্চর্য হয়ে গেছিলাম এত বড় একটা খেজুরের বাগান একদিকে পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে পঞ্চাশ আর একদিকে চল্লিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটার লক্ষ লক্ষ খেজুরের বাগান সবই ওয়াপ করা এত বড় খেজুরের মালিক হয়েও তিনি সব সবটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন ব্যক্তিত্ব আমরা একদম ক্ষুদ্র ব্যক্তিত্ব আমরা যখন এরকম বিশাল বিখ্যাত লোকের কথা বলতে যাই আবেগে আপ্লুত হয়ে যাই সালিম রাজি এখন এক বিশাল ব্যক্তিত্ব আল্লাহ সালার কাছে চলে গেছেন এনে এনএন এজ তার যে দান ছিল তা সেটা বলে শেষ করা যাবে না সেলেমান রাজী নিতান্তই গরিব ঘরের সন্তান ছিলেন এবং তার কর্মতা দিয়ে তার সততা দিয়ে কর্মঠভাবে তিনি এক পর্যায়ে এই সৌদি আরবের শুধু সৌদি আরবের নয় ইসলামী জগতের এক বিশাল বিখ্যাত ধনী ব্যক্তিতে পরিণত হয় সততার দিয়ে এই মসজিদটার বিভিন্ন সময় যখন বিভিন্ন এখানে আসলে কোরআন শেখানো হয় এবং এখানে বিভিন্ন সময় বিভিন্ন হাদিস সম্বন্ধে বয়ান করা হয় সেই জায়গাটা আর এটা হলো জুমার দিনে খুদ্ সেই জায়গাটা আর সামনে অনেক কোরআন শরীফ রাখা চমৎকার হবে সাজানো এখানে এই উপরের দিকে যদি যাই তাহলে এই স্টাফদের থাকার ব্যবস্থা আছে সেটা আমরা এখন এক এক করে দেখছি আইলের যে নামাজের যে স্পোর্টটা সেটা দেখছি ফজরের সময় হলো চারটে ষোলো আসর তিনটা একান্নতে মাগরীব ছয়টা না এবং এসা হলো আটটা পঁচিশ এখানে আমরা এখানে অবশ্য খেজুর থাকে এবং পানি থাকার ব্যবস্থা আছে তো আলহামদুলিল্লাহ তো আজকের মতো শেষ করব হাইলের অন্য এক প্রজেক্টে গিয়ে আবার আমরা দুজনে আজকে গিয়ে আপনাদের সুন্দর সুন্দর জিনিস দেখানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু Allahu akbar